পশ্চিমবঙ্গ সরকারের হেলথ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে একটি লেটেস্ট চাকরি সংক্রান্ত নোটিফিকেশন আপলোড করা হয়েছে। সেই নোটিফিকেশনটি আমরা আজকের ভিডিওতে দেখে নেব এবং জেনে নেব কি বিভিন্ন ধরনের পোস্ট আছে, ক্রাইটেরিয়া কি আছে, আবেদন কিভাবে করতে হবে। নোটিফিকেশনটি দেখার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ পৌঁছে যায় আর আপনারা এরকম ধরনের চাকরির খবর সংক্রান্ত ভিডিওগুলি দেখতে পান। তাহলে এই হলো রিক্রুটমেন্ট নোটিশ। নোটিশের তারিখ আছে 26 এপ্রিল 2023, আর বাঁদিকে মেমোনামো দেওয়া রয়েছে। এখন দেখে নেব কি বিভিন্ন ধরনের পোস্ট আছে আর ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। প্রথমেই যে পোস্ট আছে তা হলো এমও, মেডিকেল অফিসার। টোটাল ভ্যাকেন্সি আছে 11টি এবং MBBS ডিগ্রি থাকতে হবে, 1 বছরের ইন্টার্নশিপ থাকতে হবে আর WBMC-র রেজিস্ট্রেশন থাকতে হবে। হায়ার কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ওয়েটেজ পাওয়া যাবে। স্যালারি 60,000 টাকা প্রতি মাসে, আর ম্যাক্সিমাম বয়সের যে লিমিট আছে তা হলো 67 বছর। তারপর আছে স্টাফ নার্স, ভ্যাকেন্সি আছে 61 অর্থাৎ 61টি। GNM কমপ্লিট হতে হবে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে অথবা BSc নার্সিং কোর্স কমপ্লিট থাকতে হবে, আর ক্যান্ডিডেটকে লোকাল ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে হবে। স্যালারি 25,000 টাকা প্রতি মাসে, ম্যাক্সিমাম বয়সের যে সীমা আছে তা হলো 64 বছর। তারপর আছে ল্যাব টেকনিশিয়ান, ভ্যাকেন্সি আছে 7টি। এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তার সঙ্গে DMLT থাকতে হবে আর কি, না কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে। স্যালারি 22,000 টাকা প্রতি মাসে এবং বয়সের যে লিমিট আছে 40 বছর। তারপরে আছে ফার্মাসিস্ট, 22টি ভ্যাকেন্সি আছে 22। ক্যান্ডিডেটকে কি হতে হবে, না 2 বছরের ডিপ্লোমা ইন ফার্মেসি ডি ফার্মা অ্যালোপ্যাথিকের উপর থাকতে হবে আর কি, না ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে, আর হায়ার কোয়ালিফিকেশন থাকলে ওয়েটেজ পাওয়া যাবে, আর কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে, MS অফিস এবং ইন্টারনেট আর কি, না প্রফিসিয়েন্সি থাকতে হবে বাংলা ভাষায় অর্থাৎ লেখা পড়া বলার দক্ষতা থাকতে হবে আর কি, না পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে পশ্চিমবঙ্গের, অন্য রাজ্যের হলে হবে না, পশ্চিমবঙ্গের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। স্যালারি 22,000 টাকা প্রতি মাসে আর বয়সের যে লিমিট আছে তা হলো 40 বছর। এরপরে যে পোস্ট আছে তা হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরমান। এই পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি অনেকগুলো আছে, 139টি ভ্যাকেন্সি আছে এবং ক্রাইটেরিয়া ANM অথবা GNM কোর্স কমপ্লিট থাকতে হবে, আর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে, বাংলায় দক্ষ হতে হবে, আর অবশ্যই অবশ্যই যেটি হতে হবে তা হলো পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা হতে হবে এই পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ CHA এই পোস্টের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা হতে হবে, যেহেতু এটি পশ্চিম বর্ধমান জেলার রিক্রুটমেন্ট। বাকি পোস্টগুলোর ক্ষেত্রে সমস্ত জেলা থেকেই আবেদন করা যাবে। CHA পোস্টের যে মাইনা তা হলো 13,000 টাকা প্রতি মাসে, বয়সের সীমা 21 থেকে 40 বছর। এখন অ্যাপ্লিকেশন ফিস দেখব, 7 নম্বরে রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস হলো 100 টাকা UR ক্যাটাগরি, 50 টাকা রিজার্ভ ক্যাটাগরি, এবং এটি কিন্তু পেমেন্ট করতে হবে থ্রু UPI অ্যাপ্লিকেশন। UPI ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস, এই UPI অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি পেমেন্ট করতে হবে, এই জন্য UPI আইডি দিয়ে দেওয়া হয়েছে। UPI আইডি এখানে দেওয়া রয়েছে 8250999022@ICICI, এটি হলো UPI আইডি। এই UPI আইডিতে অ্যাপ্লিকেশন ফিসটি পেমেন্ট করে এবং সেই পেমেন্টের রসিদটি কিন্তু প্রিন্ট করে রেখে দিতে হবে, সেটি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। আর আবেদন আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে, এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট www.wbhealth.gov.in/recruitment, এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে। আর আবেদন 28 তারিখ থেকে শুরু হয়েছে, 28 এপ্রিল 2023, এবং অনলাইন অ্যাপ্লিকেশনের যে শেষ তারিখ তা হলো 14 মে 2023। তাহলে
Department of Health and Family Welfare, Office of the CMOH, Pashchim Bardhaman, Jela Taraf Theke, Je Recent, Bibhinno Poste, Staff Niyog Sankranto, Biggoptiti Beriyeche, Ta Amra Dekhlam, Ebong Janlam. Jodi Amar Ei Latest, Chakrir Khobor Sankranto, Videoti Bhalo Lege Thake, Ba Proyojone Lege Thake, Tahole. ভিডিওটিকে লাইক করুন এবং সবার সঙ্গে শেয়ার করুন আর প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান।